19 মার্চ 1971, ঢাকা তখন অগ্নিগর্ভ। মুক্তিকামী বাঙালির জন্য বঙ্গবন্ধুর এই বার্তা। সংবাদপত্রের বিশেষ সংখ্যায় প্রকাশের জন্য লেখা ঘোষণায় তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান। 26 মার্চের এই টেলিপ্রিন্টেও ছিল স্বাধীন বাংলাদেশের জন্মের ঘোষণা। ২৭ মার্চ প্রকাশিত আনন্দবাজার সহ আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম আমি মুজিব বলছি এবং 7 কোটি মানুষের কথা মুজিবর বলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও পাক বাহিনীর গণহত্যা আর নির্যাতনের চিত্রে অবাক পুরো বিশ্ব। এত সব দলিলের পরও কোন যুক্তিতে তর্কের টেবিলে ঘোষণা বিভ্রান্তি? বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পরেই ছাত্রলীগের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডক্টর নুরুল উলার কাছে থেকে একটা ওয়্যারলেস সেট নিয়ে রেখেছে। ছাত্ররা অনেকে তাকে প্রশ্ন করেছিল, আপনি এটা দিয়ে কী করবেন? বলছে, এইটা দিয়া আমি জীবনের শেষ ভাষণ দিয়ে দেবো, কারণ তিনি জানতেন তাকে বাঁচিয়ে রাখবে না হয়তোবা। তো রাত 25 তারিখ পেরিয়ে 26 তারিখ শুরু হলো, রাত 12:20 তিনি বললেন, দিস ইংরেজিতে বলেছেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ, ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। তো বাংলাদেশ স্বাধীনতা দিবস সেই জন্য 26 মার্চ। আমি জানি অনেকে বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা গল্পের মতো শোনায়, গল্প তো হতেই পারে, কারণ কিন্তু এটা সত্যি গল্প। তার নেতৃত্বে তো যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, কিন্তু সবাই চাবে যে কাগজপত্রে কী এভিডেন্স ইত্যাদি ইত্যাদি, যেগুলি কুতর্ক বলে মনে হয়। আপনি বলতে পারেন বাংলাদেশে গণহত্যা হয়নি, তাতে কী আসে গেল? এটা তো ইতিহাস তো ভুল হয় না। এই দিকটায় দেখেন যে সেই টেলিগ্রামগুলি, এগুলি তো নকল করা না, ওই যে কালির ছোপ লাগা হাতের করা সেগুলি করা আছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে বাংলাদেশ সার্বভৌম স্বাধীন পত্রিকার হেডলাইন, এটা হয়তো পাবেন না কোথাও। এটা কী প্রমাণ করে? এটা কি আমরা দিয়েছি? আমরা তো দেইনি। সঙ্গে লক্ষ্য রাখেন যে এই যে তাজউদ্দিন আহমেদ যে ছোটো চিঠিটা লিখে যাচ্ছেন, যা আসলে শুরু হয়েছে আমরা চলে যাচ্ছি আমরা করব, এই সব কিছু যদি মিলিয়ে দেখেন তো এটাতে আর কী প্রমাণ করতে, কী প্রমাণ চাই মানুষজনের? এবং আমার মনে হয় কেউ এটা নিয়ে প্রশ্ন তুললে তাকে আদালতে হাজির করা, যেসব এভিডেন্স আছে আমাদের সংবিধানে আছে, তারপরে আপনি বলছেন এটা একটা দেশদ্রোহীমূলক কাজ। খুলনার গণহত্যা জাদুঘরে আছে পাক বাহিনীর সেই নীল নকশাও, যেখানে ডাক্তার ও অধ্যাপক সহ 75 ভাগ বাঙালি সিভিল অফিসারকে নির্মূলের কঠোর নির্দেশনা দেয়া হয়। পাকিস্তানিরা যে নীল নকশা করেছিল তার অন্যতম প্রমাণ হচ্ছে এটি। এখানে বলা আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাঙালিদেরকে কীভাবে নিকেশ করা হবে, স্বল্পমেয়াদী পরিকল্পনায় কী করা হবে এবং তাদের জায়গায় অবাঙালিদের কীভাবে বসানো হবে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে এই 3টি পাতায়। আদেশে নির্দেশে পরিকল্পনা দিয়েছে, এখন কার্যকর কী হয়েছে আমাদের পরবর্তী ঘটনাগুলিতে তার বিবরণ। এই চিরকুট বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের। সিগারেটের প্যাকেটে লেখা খুদে বার্তাটি শ্রী জোহরার উদ্দেশ্যে। আছে পাকিস্তানের অখণ্ডতা ও সার্বভৌমত্বের দোহাইয়ে সোচ্চার শান্তি কমিটি ও শান্তি সেনার পরিচয়পত্র, প্রচারণাসহ এলাকাভিত্তিক তালিকাও। আছে মুক্তিবাহিনীর কাছে রাজাকারদের আত্মসমর্পণের আহ্বান। পাকিস্তান সরকার বরাবর ক্ষতিপূরণের আবেদন করেছিলেন রংপুরের শান্তি কমিটির এক সদস্য। অভিযোগ তোলেন গৃহস্থালি জিনিসসহ গরু মহিষও লুট করে নেয় মুক্তিবাহিনী। এছাড়া গণহত্যার সাথে জড়িত ছাত্রদের পরীক্ষায় অংশ নেয়াসহ বিভিন্ন শহরে আধিপত্য বিস্তারের বিজ্ঞপ্তিও আছে এই জাদুঘরে। আছে স্বাধীনতা বিরোধীর আত্মপক্ষ সমর্থনে লেখা বইও। মুক্তিযুদ্ধের 9 মাসে নিহত বিশিষ্টজনের স্মৃতি হিসেবে রয়েছে তাদের পোশাক কলমসহ নানা জিনিস। মহসিন হলের মাঠে আসতে দেখলাম, মাঠে প্রেস বিল্ডিংয়ের ওখানে বেশ কিছু লাশ পড়ে আছে, কাছে গিয়ে দেখলাম ঘুমন্ত মানুষকে গুলি করা হয়েছে। তারপরে ছুটলাম জহুরুল হক হলে, শুনিতে রক্তের বন্যা,
বুদ্ধিজীবীরা তারা তাদের অবর্তমানে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ ক্ষত বিক্ষত, নানান দিক থেকে অসম্পূর্ণ। তো আমরা মনে করি তারা বেঁচে থাকলে আরও কিছুদিন বাংলাদেশকে দিক নির্দেশনা দিতে পারলে বাংলাদেশ অন্যরকম হতো, এবং তাদেরকে যে ক্ষতিটা আমরা হয়েছে আমাদের তাদেরকে হারিয়ে সেই ক্ষতি কখনোই পুষিয়ে নেওয়া যাবে না। দেশের নানা প্রান্তের বদ্ধভূমি থেকে উদ্ধার করা মানুষের খুলি ও হাড় মুহূর্তেই ভারী করে তোলে চারপাশ, আর টর্চার সেলের এসব সরঞ্জাম যেমন ভাবিয়ে তোলে, তেমনি বয়লারে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার মতো ভয়ানক ঘটনায় থমকে যায় সময়। গ্যাস চেম্বারে যে হিটলার মানুষ মেরেছেন সেটা নিয়ে সারা দুনিয়ায় মাতম চলছে, চলার মতোই কথা। কিন্তু আপনারা কি জানেন, পাকিস্তান সেনাবাহিনী এবং অবাঙালিরা মিলে বাংলাদেশে সৈয়দপুর এবং খুলনাতে পাটকল রেলওয়ের ওয়ার্কশপে কী করেছিল আপনাদের জানা নেই? পৃথিবীতে অত্যাচারের বা মৃত্যুর জন্য প্রস্তুত করার আর কোনো মাধ্যম এর সঙ্গে তুলনীয় নয়। আমি বয়লারের কথা বলতে যাচ্ছি। এই বয়লারটা হচ্ছে পাটকল বা রেল ওয়ার্কশপে থাকে, কয়লা দিয়ে এটাকে চালাতে হয়। বয়লারের কথা আপনারা জানেন। আমরা এখানে প্লাটিনাম জুবলি থেকে একটা পুরনো অংশ এনেছি, সেখানে দেখেন আপনি এক জায়গায় সামনে এসে জমা করতে জমায়েত করা হতো, যাদেরকে হত্যা করা হবে তাদেরকে চটের মুড়ে দেওয়া হতো। প্রথমে তারা বয়লারে জ্বলন্ত বয়লারে প্রথমে পাটা দিত, তারপর আস্তে আস্তে পুরুষ ওখানে প্রায় 250 এরকম লোক মারা হয়েছিল প্লাটিনাম জুবলি বা অন্যান্য জুট মিলে। আমাকে আপনারা বলুন যে পৃথিবীতে হিটলারও এরকম নিষ্ঠুরতার পরিচয় দেয়নি যেটা পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা দিয়েছিল। এত সব তথ্য উপাত্ত দৃশ্যমান, তবু স্বীকৃতির দৌড়ে কেন পিছিয়ে একাত্তরের গণহত্যা? 2017 বাংলাদেশ জাতীয় সংসদে সর্বজন সম্মত একটি প্রস্তাব পাশ হয়েছিল, তাতে 25 মার্চকে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যার স্বীকৃতি পাইনি, যদিও গণহত্যার সবগুলো বৈশিষ্ট্য আমরা পূরণ করি 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। এটা সরকারি ব্যর্থতা, কোনো সরকারই আজ পর্যন্ত সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমার মনে হয় না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ব্যঙ্গচিত্র ঠাঁই পেয়েছে এই জাদুঘরে। 7 কোটি মানুষকে গিলে খাবার চেষ্টা কিংবা পরিকল্পিত হত্যাযজ্ঞের সবটাই তুলে ধরা হয় বিশ্ব দরবারে। শরণার্থীরও বাস্তুচ্যুতি কিন্তু এক ধরনের গণহত্যারই অত্যাচার নির্যাতনের অংশ, এবং সেখানে যা 5 লক্ষ মারা গেছে তারাও কিন্তু গণহত্যার অংশ, অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণহত্যায় তারা হয়তো প্রথম দিকে এপ্রিল পর্যন্ত কিছু কিছু ছবি পেয়েছেন, পরে আবার ডিসেম্বরের দিকে হয়তো কিছু কিছু ছবি পেয়েছেন, মাঝখানে তার ছবি তোলা যায়নি। কিন্তু তারপরে আপনারা দেখবেন যে ছবিগুলি আছে কিছু নিদর্শন কি ভয়ঙ্কর। কার্টুন আঁকা হয়েছে, কিছু কিছু সরকার মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার পোস্টার করেছেন প্রচুর। প্রতিটি সংবাদ মাধ্যমে আপনি কোনো না কোনো ছবি দেখতে পাবেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তখন ব্যাপক সাড়া দিয়েছিল, ইকুয়েডর থেকে শুরু করে কলকাতা সবখানে কিন্তু আলোচনা হয়েছে বাংলাদেশের গণহত্যা, বাস্তুচ্যুতি বা শরণার্থীর ঘটনা। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এই যে এভিডেন্সগুলি, এতে আর বেশি কী হতে পারে? সুযোগ সন্ধানীরা যাতে ইতিহাস বিকৃতি ঘটাতে না পারে সে বিষয়ে এক চুলো ছাড় না দেবার দাবি সাধারণের।